আমরা এবারে 11 টা ধারা অঙ্কটা করব কি দেওয়া আছে a স্কয়ার b প্লাস ab স্কয়ার মাইনাস abc মাইনাস b স্কয়ার c প্লাস axy প্লাস bxy এবারে দেখো আমরা এটাকে 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 একসাথে রাখব আর বাকি তিনটাকে একসাথে রাখব দেখো তাহলে a স্কয়ার b মাইনাস abc প্লাস axy কি পড়েছিল প্লাস এবি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি প্লাস বি এক্স ওয়াই দেখো এখানে এই তিনটে থেকে আমি কমন নেব আর এখানে এই তিনটে থেকে আমি কমন নেব বুঝা গেল প্রথম তিনটে থেকে আমি এ কমন নেব পরের তিনটে থেকে বি কমন নেব এখান থেকে যদি আমি এ কমন নিই কত পাচ্ছি এখানে পড়ে আছে এবি এখানে পড়ে থাকবে বিসি এখানে পড়ে থাকবে এক্স ওয়াই এই প্লাস এখানে হয়ে গেল এখান থেকে বি কমন নিচ্ছি কি পড়ে আছে এবি এই যে মাইনাস এটা হচ্ছে বিসি সরি হ্যাঁ ঠিক আছে এখান থেকে বি বেরিয়ে গেল তাহলে পড়ে আছে এক্স ওয়াই এবারে এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো AB minus BC plus XY, AB minus BC plus XY, common in now. AB minus BC plus XY, এবারে দেখো এখানে A আছে, এটা plus, এটা B, এটা হচ্ছে আমাদের answer. Answer হলো AB minus BC plus XY into A plus B.